সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক এর আগে আমরা জ্যোতি আপুকে নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেছি শুনেছি তার জীবনের গল্প আজকে শুনবো সে কেমন আছেন এখন কি করছেন বা তাদের চিকিৎসা সম্পর্কে আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাবো তার মাধ্যমে আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ রহমতে ভালো আছেন কি করছেন এখন আপনি

আচ্ছা আরেকটা জিনিস আমি শুনতে চাচ্ছি সেটা হলো কি আপনি ওই যে ঘর করতেছেন ঘরে কতটুকু কাজে আগাচ্ছে ঘর মনে করেন এই যে অর্ধেক হইছে আর পাঁচ তারিখে ধরে ভাইরা বলছে পাঁচ তারিখে টাকা দেবে চার পাঁচ জনে বলছে এখন যদি ভাই দেয় তাইলে ঘরটা ধরবো আচ্ছা এখনো তো আপনার ঘর কমপ্লিট করতে পারেন না তাহলে এই সব আপনার এই যে এখন আপনি থাকছেন কি সে আপনার পুরানো বাসায় যে বাসাটা টঙ্গরের মতন বানানো একটা তাম্বু টাঙ্গানো সেই বাসায় আপনি থাকছেন আচ্ছা আমি আরেকটু জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো কি আপনারা যে চিকিৎসাটা করেন এই চিকিৎসা সম্পর্কে আমি আজকে জানতে চাচ্ছি আপনারা কি কি চিকিৎসা করেন আচ্ছা আপনি আমি আমি একটু কোশ্চেনটা আমার প্রশ্নটা আমি শেষ করি আপনারা কি কি চিকিৎসা জানেন সেটা বলবেন আর আপনি কার কাছ থেকে শিখেছেন এটা এই কথাগুলো আগে হ্যাঁ কিভাবে শিখেছেন এই কথাগুলো যদি মনে করেন আগে জীবন আমি এইসব চিকিৎসার সম্বন্ধে কিছু বুঝেই নাই এখনো সাপ দেখলে আমি ডরাই কিছু বুঝি নাই কিছু করিও নাই গৃহস্থ বাড়ি বিয়ে হয়েছিল ছোটোকাল ধরে ছিলাম মা বাবার কাছে ভালোই পরে স্বামী বিয়ে করলো পনেরো দিনের মাথা আমার তে পালাইলো মা মরলো বাপ মরলো আমার একটা বড় বোন ছিল যে আমার একটা আনতু সেও মারা গেছে এখন মনে করেন অনেক কষ্টই আসি যদি কেউ কিছু টাকা পয়সা আমার সাহায্য করে তাহলে আমার সিলেটারে নিয়ে দোকানটা বেঁধে নিয়ে থাকতে পারি ওখানে খাইতে পারি এটাই সমস্যা আর কোনো কিছু না আচ্ছা আমি মানে আপনার বিষয়টা আমি ক্লিয়ার বলতেছি যে আপনি ওই যে আপনাদের যে সিঙ্গা লাগান ওগুলো শিখেছেন মানে কিভাবে শিখেছে মানে প্রথম প্রথম কিভাবে খারাপ লাগছে বা প্রথম ওই যে বললাম ওই যে প্রথম ফেলে দিই আমরা যখন গিলোকা মা বাপ তো নাই মারা গেছে প্রথম গ্যারামে গেছি 15 দিন 15 মালইকি 10 মালইকি 5 মালইকি অনেক হারছি অনেক কষ্ট করছি হারতে হারতে গরাম শিখে গেলাম মানে সিঙ্গা লাগানটা এখন আমি শিখতে পারি নাই সিঙ্গা আমার মা খালা আছে আমার ওই যে মামিরা আছে আমার ফুপু আছে এরা টানে আমি আইনে দেই আমি মালিশ মুলিশ বানিয়ে দেই বাড়ির যে বেটারা হয় লাগায় বেটিরা হয় মালিশ করে শরীরে বেটরাও শরীরে মালিশ দেয় যে এগুলি এগুলিকে আশীরছি আমার ময়মুরবির কাছে কি মালিশ করেন আপনি এই যে ব্যথা গিরা গিরা ব্যথা হয় এগুলাতে সাড়ে হ্যাঁ মানুষ এখন বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহর রহমতে গবরে পদ্ম ফুল ফুটে আমাদের আগে বাংলাদেশে কোনো হুকিমে ডাক্তার জন্ম হয় নাই আমরাই বেদেরাই এইসব কাজ শিখছি আমাদের আগে কোনো ডাক্তারই ছিল না ডাক্তার ছিল শিক্ষিত মানে ওই যে ওই যে বলে না এখন সিটি সেন্টারে টিভিতে বলে হার্বাল এগুলি তো আমরা বিশ্বাস করি না আমাদেরটাই আমরা বিশ্বাস করি কেননা আমাদের গাছগাছন তো অন্য দেশে থেকে আনি আসাম থেকে আবার ওই যে কলকাতা দিল্লি বোম্বাই কাশ্মীর সব দেশেই তো আমাদের বেদেরা যায় আপনি কি গিয়েছেন কখনো আসাম আমি গেছিলাম আসাম গেছি আচ্ছা তখন কিভাবে গিয়েছেন বা গোহাটি টাউনে গেছিলাম আচ্ছা বাংলাদেশ থেকে প্রথম প্রস্তুতিটা কিভাবে নিয়েছেন কিভাবে গিয়েছেন এই গল্পটা যদি একটু বলেন বাংলাদেশ থেকে বর্ডার পার হয়ে গেছি আমরা বিএসএফ দের টাকা দেই আর আররা তো আচ্ছা আপনারা যেভাবে হোক আপনি ইয়েতে চলে গেছেন আর কি

গাছ এনে ওষুধ দাওয়াই আমার হইল হাত তার হইলো কপাল লক্ষ টাকায় কাজ হয় না আবার এক টাকায় হয় গোবরেও পদ্ম ফুল ফোটে বুঝছেন এক নাম্বার কথা হইলো কি ভাই আপনারা হইলেন শিক্ষিত আপনার হাতে যেইটা আল্লাহ দেশে আমার হাতে ওইটা আল্লাহ দেয় নাই আমার হাতে যেইটা আল্লাহ দেশে আবার আপনার হাতে ওইটা দেয় নাই

পোকা ফেলিয়ে দাঁতের মধ্যে লাগাইলে ওই মেডিসিনটা বসাইলে টেপুর মণিটা টেপুর মণি ওইটা কি আপনারা গাছটা গাছের ঢাল বা কি নিয়ে আসেন এসে কি এগুলা কি করেন মানে কি বলেন ওই সাদা লজ্জাপতি ওটা পুরুষদের লেগে ভালো মানে আচ্ছা সেটা তো আমরা লজ্জাপতি গাছের কথাটা আমরা শুনেছি তারপরে আপনি টেপুর মণি আছে না হ্যাঁ হ্যাঁ মনে করেন পোকা ফেলাইলে দাঁতের মধ্যে কিরকির করে কামড়ে ওটা কি আপনি কাঁচা গাছে দাঁতে কাঁচা গাছে শুনেন আমাদের কাছে এমনও গাছ আছে শুকনা গাছে কখনো রস থাকে না বুঝছেন শুকনা গাছে গুণও থাকে না আমি একটা গাছ দেবো আপনি গ্যারানের ঠেলা ওই ভাই লাগাত গায়ে যাইব এইরকম ঠিক আছে ওইটাই তো টেপুর মনি এখানে বসিয়ে দিলে যেমন পেঁয়াজটা গরম করে তাতে বসিয়ে দিলে রসটা জায়গা এরকম ওই ওষুধটা বসাই দেয় আচ্ছা আর কি গাছ আছে আর ওই যে ফসকা মনি ওটা শিঙে লাগিয়ে ওটা দিয়ে মেডিসিন দিয়ে মালিশ বানিয়ে ধুতরা পাতা আদা দিয়ে হলুদ দিয়ে একটু হালকা লবণ দিয়ে ওষুধ বানিয়ে মালিশ বানিয়ে দেব আল্লাহর রহমতটা ওটা কাজ হয়ে যাবে এখন কি এইসব মানুষ তো আমি আমরা দেখলাম এইসব জিনিসগুলো মানুষ খুব কম বিশ্বাস করে ভাই করে কিন্তু আপনি যখন বলে যে আমাদের বিশ্বাস করে কে আমি বলি বলে যারা বেশি বড় লোক বেশি শিক্ষিত তারা আমাদের ভালোবাসে আমাদের বিশ্বাস করে আমাদের বেদেদের আর যারা ছোট থেকে বড় হইছে বলি না মানুষরে কিন্তু যারা ওই যে ফুটফাতে থাকে যে নিশা করে তারা একটু বেশি কথা বলে যাইলো রে বাইদানি আইলো আইলো লাগা পোকাপালা এখানে আহো ওখানে আহো বেশি কথা জবান নষ্ট বুঝছেন ওরাই এরকম করে কিন্তু আদত বড়ো লোক যারা আদত শিক্ষিত তারা আমাদের বেদেদের অনেক সম্মান করে অনেক জানে যারা কষ্ট করে খায় চুরি করে না ডাকাতি করে না কত সুন্দর সুন্দর মেয়ে গ্যারাম করে তা কোনো কুকলঙ্ক নাই খারাপ কামে আমি গিয়ে আপনারা এই যে কাজগুলো করেন বা আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় গিয়েছেন আমি এই যে বাংলাদেশে বাইরে কোথাও যাই নাই গেছিলাম ইন্ডিয়া আর গেছিলাম যে মানিকগঞ্জ আবার আপনাদের একটা গ্রুপ আছে দেখলাম যে মানে ছোট ছোট বাক্স নিয়ে যায় নিয়ে ঢাকাতে দেখা যাচ্ছে যে মানুষের কাছ থেকে টাকা চাই টাকা চা আর বলে যে বোবা মেয়ের বিয়ে হবে তোরা দে তোদের মঙ্গল হবে কিছু কিছু আছে না আবার আমাদের মধ্যে কিছু গরীব আছে ওরা মনে করেন একদম চলতে পারে না ওই টাকা পয়সা নাই ওদের ওরা খায় এরকম করে আচ্ছা ওই যে বুবা মেয়ের কথা তো সবাই বলে এটার কারণ কি না বুবা তিনটা পাড়া আমারগো পাড়া 103টা বুবা মেয়ে আছে ওই বুবা মেয়ে মানে 103টা বোমে আপনাদের পাড়াতে মোট জনসংখ্যা কত হবে বাবা আছে পাড়া 2-3 লাখ 2-3 লাখ জনসংখ্যা আছে তারপরে ওই একশো তিনজন বৌ মেয়ের জন্য কি আপনাদের এই দুই তিন লাখের যারাই গ্রামে যাই সবাই সবাই চায় দশ বারো জনে আচ্ছা ওটা ওই যে মনে করেন ওর ফ্যামিলিতে একটা বুবা বোন আছে ওর আরেক বোন ভালো আছে ও সে কিছু টাকা নিল ওর বোনটা চলে গেল মানে বিয়ে শি হয় না এর জন্য আবার আরেকটা ফ্যামিলির একটা বুবা ভাই আছে তারও জন্য তার ভাই যায় নালে তার বোন যায় তাহলে তো চালাইতে হবে সত্য কুইলেই টেক আসা ভাই মিথ্যের কিছু নাই এটা মানুষে বলতে পারে যে মিথ্যে মানুষ কখন মিথ্যের পোতলে যখন নিচে মাটি থাকে না তখনই আমি জানি জানা সত্যি মিথ্যে বলা ভালো না সেরে কি গুণা পাপ হয় একটা মিথ্যের জন্য একদিনের হায়াত কমে সত্তরটা মিথ্যে বললে সত্তর দিনের হায়াত কমে তাহলে মিথ্যে বলার প্রশ্ন ওঠে না কিছু মানুষ আছে ভাই হাতের পাশে আঙুল সমান না ভালো মন্দ সব জাতেই আছে আপনারা কি এইসব বিশ্বাস করেন যেন মানে আমি মিথ্যা বলা যেন পাপ হ্যাঁ বিশ্বাস করব কেন আল্লাহর রহমত ও কোরআন শরিফ পড়ছি দশ বছরের কালে তখন আমার বিয়েও হয় নাই তখন আমার বয়স দশ আর এই যে এখন পর্যন্ত আজানের এক ঘন্টা আগে কি আধা ঘন্টা আগে আমার ঘুম ভাঙে ফজরের নামাজ না পড়লে আমার ঘুমই হয় না আচ্ছা আপনার ছেলেটাকে কি বানাতে চাচ্ছেন আমার ছেলেরা আমি পুলিশ অফিসার বানাইতে চাই যেমন আমার মতন কোনো বেদের মেয়ে আর গৃহস্থর কাছে হ্যারাসমেন্ট না হয় এই যে আমার বিয়ে করে ফেলিয়ে দিয়ে গেছে আমার এখনো বিচার নাই কোনো মানব অধিকার থেকে কোনো মহিলা এসে একটু দাঁড়াইছে আল্লাহর রহমতে আবার আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে যদি আমার বিচারটা করে দেয় ওনার উসিলায় ওনার রহমতে আল্লাহর রহমতে আগে আল্লাহ তাহলে কাজটা হবে তারা তো নাহলে তার হবে না আমি বেঁধে বলে আমার বিচার পাবেন ভাই আমি মুখ দিয়ে চিরা ভিজাইলে হয় না চিরের মধ্যে পানি না দিলে আমি যদি পুলিশ আনতে যাই

খালি বিয়া করমু বিয়া করমু বিয়া বইমু কেমনে আমার একটা ফুলা আছে আমার হয় নাই তালাক বিয়ে তো কইলেই আর হওয়া যায় না দর্শক আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা ভালো থাকেন